আমাকে যেন আল্লাহ এই জয় বাংলা বলেই যেন আমার মৃত্যুবরণ হয়, আমি যেন অন্য কোথাও নিজেকে না নিয়ে যাই। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ও বাদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাচাতের দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং জান্নাতি অভিনন্দন। প্রিয় দর্শক, ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকদিন আপনাদেরকে প্রোগ্রাম উপহার দিতে পারিনি শারীরিক অসুস্থতার কারণে। আল্লাহ তাআলার হুকুমে আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ হয়েছি, সময়ের অভাব ছিল। প্রিয় দর্শক, আসুন কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের আলোচনার দিকে চলে যাই। আলোচনার বিষয় হচ্ছে শেষ ভালো যার, সব ভালো তার। প্রিয় দর্শক, আমাদের জীবনের শেষটা কেমন হবে? জীবনের শেষটা যদি এটা হয় আমরা আল্লাহওয়ালা হয়ে দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহর একনিষ্ঠ বান্দা হিসাবে যদি আমরা দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহর কাজ করে যদি যেতে পারি, কোরআন সুন্নাহর আলোকে যদি জীবনযাপন করতে পারি, শেষ পর্যায়ে হলেও এটা হবে আমাদের জন্য উত্তম। আরবিতে একটা কথা আছে, ইন্না মাবাদে আল উমুর তাদুল্লু আলা খাওয়াতিমিহা। যে কোনো কাজের শুরুটাই প্রমাণ করে শেষটা কেমন হবে। ও আন্না মাতালে আজ্জাহারি ইউনেব্বি ও আন উজুহি সামারি। ফুলের অবস্থা দেখে বোঝা যাবে কেমন ধরনের ফল আসবে। প্রিয় দর্শক, উনি যেহেতু একজন জনপ্রতিনিধি, উনি এই কথাটা তো বললেন, ভিডিও ফুটেজ আপনারা দেখলেন। হ্যাঁ, উনি যদি এটা বলতেন যে আমি জয় বাংলার সাথে আছি, ছিলাম এবং আমি সারা জীবন থাকব, তাহলে আজকের এই ভিডিওতে ওনার বিষয়টা নিয়ে আসতাম না। কিন্তু উনি সরাসরি বলেছেন যে এটার উপরেই যেন ওনার মৃত্যু হয়। আমাকে যেন আল্লাহ এই জয় বাংলা বলেই যেন আমার মৃত্যুবরণ হয়, আমি যেন অন্য কোথাও নিজেকে না নিয়ে যাই। ফাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার এই বক্তব্য আপন নিকট পৌঁছাবে কি না আমি জানি না, যদি কোনো ভাই পৌঁছাতে পারেন, যেহেতু এটা দুনিয়ার রাজনীতির সাথে গুণাক্ষর জড়িত নয়, এটা হলো আখেরাতের সাথে সম্পৃক্ত বিষয়। দুনিয়া থেকে উনি আমি আমরা যাওয়ার সময় আমরা একে অন্যের জন্য দোয়া করব যে আমাদের সর্বশেষ কথাটা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা যেন আমাদের সর্বশেষ কথা হয়, এইটার উপরে যেন আমরা মরতে পারি। পৃথিবীতে 60টি মহাদেশ আছে, 60টি মহাদেশে যত মুসলিম আছে, বর্তমান পৃথিবীতে মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 800 কোটির মতো। তন্মধ্যে যেটুকু পত্রপত্রিকায় শুনেছি, মুসলমানদের সংখ্যা হচ্ছে 220 কোটির মতো, কমবেশ হতেই পারে। প্রত্যেক মুমিন একজন অপরজনের নিকট যখন দোয়া চাইবে, শেষ দোয়াটা যে ভাই আমার জন্য সর্বশেষ দোয়াটা করবেন, আমার মৃত্যুটা যেন ইমানের উপরে হয়, আমার মৃত্যুটা যেন লা ইলাহা ইল্লাল্লাহ এর উপরে হয়, আমার মৃত্যুটা যেন আমি একজন আল্লাহওয়ালা হিসাবে মৃত্যুবরণ করতে পারি। কিন্তু আমি আরও একটু বুঝিয়ে বলার জন্য, কেউ যদি বলে যে বাংলাদেশ জিন্দাবাদ, এই কথার উপরেই আমার মৃত্যু হোক, আমি মৃত্যুবরণ করতে চাই, তাহলে কিন্তু শেষটা ভালো হবে না, খুবই খারাপ হবে।
যে কেউ এই ধরনের কথা বলবে তাহলে ওনার শেষটা ভালো হওয়ার লক্ষণ নেই। উত্তম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আল্লাহ রাসুল এই কথাটার কথা বলছেন, যে ব্যক্তির মৃত্যুর সময় এই কথাটা হবে সে জান্নাতে প্রবেশ করবে। আর জান্নাতে প্রবেশ অর্থাৎ এই কথার উপরে মৃত্যুবরণ করলে আমাদের কবরের প্রশ্নটাও সহজ হয়ে যাবে। যখন বলবে মার রব্ব আমার নবীজ আমার দিন, তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে, তখন আমরা উত্তরে বলতে পারবো রব্বি আল্লাহ ও দিন আল ইসলাম ও হাজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি ইমানের উপরে দিনের উপরে আমাদের মৃত্যু না হয়, লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর আমাদের মৃত্যু না হয়, তাহলে তো আমাদেরকে সে যেই হোক তাকে বলতে হবে হা লা আদরি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আহ আমি তো জানি না বলার জন্য বলতাম মানুষ বলতো, আমি ওই বলার সাথে আমিও আমারও স্লোগান ওইভাবে ছিল, আমি তো কিচ্ছু জানি না। তখন জাহান্নামের ফেরেশতা তাকে জাহান্নামী অভ্যর্থনা জানাবেন। প্রিয় দর্শক, কথার দীর্ঘায়িত করতে চাচ্ছি না। কোরআন শরীফের সূরা মুতাফফিফিন 22 নম্বর থেকে 28 নম্বর আয়াত পর্যন্ত একটু পড়ে শোনাই, তারপরে আমাদের আলোচনা শেষ হয়ে যাবে। অনুবাদ করে দেব শুধুমাত্র আয়াতগুলো তেলাওয়াত করে। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই পুণ্যবান গণ থাকবে পরম স্বাচ্ছন্দ্যে, আলাল আরাঈকি ইয়ানজুরুন, সুসজ্জিত আসনে বসে তারা দেখতে থাকবে জান্নাতে, তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম, আপনি তাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের দীপ্তি দেখতে পাবেন, ইউসকাউনা মির রাহিকিল মাখতুম, তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় হতে পান করানো হবে, খেতামুহু মিস্ক, যার শেষটা হবে মিস্কের, মানে সর্বশেষ যে পানীয় পান করে শেষ করবে মিস্ক আম্বর, সর্বশেষ শেষটাই হবে মিস্ক। এই জন্য আরবরা কথা বলতে অনেক সময় এই আয়াতটা নিয়ে এসে বলে যে খেতামুহু মিস্ক, যে কেউ যে কোনো ভালো কাজ শেষ করলে শেষ করার পরে বলে যে খেতামুহু মিস্ক, তার শেষটা তো খুব ভালোই হলো। আল্লাহ আকবার, খেতামুহু মিস্ক, আল্লাহ আপনি আমাদের শেষটা যেন ভালো হয়, মিস্ক আম্বর তুল্য হয়, ইমানের ফলে মৃত্যুবরণ করতে পারি, মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ এ বলে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে আজকের এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।